জীবনে সুখ সম্পদ ও ঐশ্বর্য অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যেরও প্রয়োজন। ভাগ্য যদি সহায় না হয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি করতে পারবেন না। যে কোনো ব্যক্তির কুণ্ডলীতে অবস্থিত নবগ্রহ সেই ব্যক্তির ভাগ্যের সাথে সরাসরি সম্পর্ক রাখে। এছাড়াও অনেক সময় কুদৃষ্টির কারণে ভাগ্য সহায় হয় না এবং ভাগ্য ঘুমিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকূল ভাগ্যের কারণে একজন ব্যক্তিকে প্রায়শই জীবনে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করেও তার পরিশ্রমের ফল না পাওয়ায় সে দিন দিন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সমস্যার সঠিক সমাধান জ্যোতিষশাস্ত্রে বর্ণিত হয়েছে। আপনিও যদি একই পর্যায়ে যাচ্ছেন এবং আপনি মনে করেন যে এই সময়টি আপনার জন্য খুব খারাপ যাচ্ছে, তাহলে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত দুর্ভাগ্য এবং খারাপ সময় দূর করার দারুণ উপায়গুলো। এক, জ্যোতিষশাস্ত্র অনুসারে স্নানের জলে তুলসী কাঠ ব্যবহার করলে নেতিবাচকতা দূর হয়। এজন্য যে কোনো অমাবস্যায় শুকনো তুলসী কাঠের একটি ছোট টুকরো ভেঙে আপনার স্নানের জলে রাখুন এবং সেই জল দিয়ে স্নান করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্নানের জলে তুলসী কাঠ যোগ করে স্নান করেন তবে আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। এছাড়াও আপনি আপনার জীবনে আসা অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। কোনো ব্যক্তি যদি কোনো ধরনের মানসিক চাপে থাকেন এবং মানসিক শান্তি পেতে চান তাহলে সেই ব্যক্তিকেও তার স্নানের জলে তুলসী কাঠ রাখা উচিত। এই প্রতিকার মানসিক শান্তি দেবে এবং মানসিক চাপও দূর করবে। দুই, কালো সরিষা দিয়ে অনেক ধরনের বাধা দূর করা যায়। এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যেও পরিণত করতে পারে। এজন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সরিষা দিন। এবার এই জল দিয়ে স্নান করুন, এতে করে দুর্ভাগ্য দূর হতে থাকে। তিন, কালো সরিষা কুদৃষ্টি দূর করতেও খুবই উপকারী। আপনার পরিবারের উপর যদি কারো কুনজর পড়ে তাহলে সাতটি আস্ত লাল লঙ্কা ও কিছুটা লবণের সঙ্গে কিছু কালো সরিষা মিশিয়ে নিন। এখন এই জিনিসগুলি সাতবার ঘোরান পরিবারের সদস্যদের মাথার উপর। এবার সেগুলো জ্বলন্ত আগুনে দিন। আগুনের জন্য দেশি আমের কাঠ ব্যবহার করুন। মনে রাখবেন আপনাকে এই সমস্ত কাজ আপনার বাম হাত দিয়ে করতে হবে। চার, যদি আপনার বাড়িতে মারামারি, চুরি, টাকা পয়সা বা গহনা হারানোর মতো ঘটনা ঘটে তবে আপনার বাড়িতে অশুভ শক্তি থাকতে পারে। তাকে অপসারণের জন্য একটি কাগজে এক মুঠো সরিষা, এক টুকরো কর্পূর, তিনটি লাল লঙ্কা এবং এক চিমটি লবণ দিয়ে মুড়িয়ে রাখুন। এরপর এগুলি ঘরের সব দেয়ালে ছুঁয়ে ঘরের বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। মঙ্গলবার বা শনিবার এই প্রতিকার করলে বেশি ফল পাওয়া যাবে। পাঁচ, কোনো শত্রু যদি আপনার উন্নতিতে বাধা দেয় তবে শত্রুর নামে হলুদ সরিষা নিয়ে অমাবস্যার সন্ধ্যায় অস্বস্থ গাছে অর্পণ করুন। এটি করার সময় শত্রুর নাম বলুন। কিছুদিনের মধ্যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। ছয়, ঘরে নেতিবাচক শক্তির কারণেও সমস্যা দেখা দিতে শুরু করে। আপনার ঘরও যদি নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন এবং একটি পাত্রে কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ পুড়িয়ে নিন। এরপরে এটি আপনার সারা ঘরে ঘোরান। আপনি যদি ব্যবসায় অগ্রগতি না পান তবে আপনি অফিস বা দোকানেও এই কাজটি করতে পারেন। এতে নেতিবাচক শক্তি ধ্বংস হবে। সাত, সূর্যাস্তের পর কোনো শ্মশানে যান এবং সেখানে এক পাত্র ভর্তি জল রাখুন এবং ফিরে না দেখে আপনার বাড়িতে ফিরে যান। এই প্রতিকার মেনে চললে জীবনের সব বাধা আপনা থেকেই দূর হয়ে যাবে। এছাড়াও দুর্ভাগ্য দূর করার জন্য আপনি শ্মশান সম্পর্কিত আরেকটি টোটকা করতে পারেন। এর জন্য আপনি যে কোনো সময় শ্মশানে গিয়ে এক টুকরো রৌপ্য মাটিতে পুঁতে দেবেন এবং ফিরে না তাকিয়ে আপনার বাড়িতে ফিরে যাবেন।
8 এক বা একাধিক কারণে আয়ের চেয়ে পরিবারে বেশি অর্থ ব্যয় হচ্ছে বা আপনি যদি ব্যবসায় ক্ষতির মুখোমুখি হন তবে এক টাকার মুদ্রার এই টোটকা আপনার জন্য খুব কার্যকর হবে একটি মন্দিরে এক মুঠো চাল এবং এক টাকার কয়েন নিয়ে যান এবং আপনার কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এরপরে চাল এবং কয়েন মন্দিরের কোনো কোণে রাখুন বা কোনো গরিবকে দান করুন এতে করে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে নয় দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই টোটকা অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় এর জন্য প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত এর প্রভাবে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ লাভ করা যায় আর সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় দশ কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মান সম্মান হানি হলে প্রতিদিন স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সিঁদুর ও লাল ফুল দিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত মনে করা হয় এর ফলে মান সম্মান বা যশকীর্তি লাভ হয় এতে কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন এগারো লাগাতার অর্থ সংক্রান্ত বা অন্য সমস্যা দেখা দিলে পঞ্চমুখী বজরংবলীর আরাধনা অত্যন্ত শুভ ফলদায়ী প্রতি মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে প্রদীপ প্রজ্বলিত করে হনুমান চালিসা পাঠ করা উচিত বজরংবলীর আশীর্বাদে অর্থ কাজ শত্রু ইত্যাদি সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় বারো শনি দোষ থেকে মুক্তি লাভের জন্য কাঁসার বাটিতে তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন এই বাটি কাউকে দান করে দিন বা শনি মন্দিরে শনিবারের দিনে বাটিতে তেল রেখে ফিরে আসুন অন্তত পাঁচটি শনিবার এই উপায় করলে শনির পীড়া শান্ত হয়ে যায় তেরো আকস্মিক কষ্ট দূর করার জন্য যে ব্যক্তির ওপর লাগাতার কষ্ট আসছে তার ওপর থেকে একটি নারকেল একুশ বার ঘুরিয়ে নিন তারপর কোনো দেবস্থানে গিয়ে আগুনে পুড়িয়ে দিন এমন করলে সদস্যের ওপর আশা সংকট দূর হয় মঙ্গলবার বা শনিবার এই উপায় করা উচিত নিয়মিত পাঁচটি শনিবার এমন করলে আকস্মিক কষ্ট থেকে মুক্তি পাবেন যারা সবসময় অসুস্থ থাকেন তাদের জন্য এই উপায় খুবই কার্যকরী চৌদ্দ রাতে ঘুমানোর আগে আপনার সারা দিনের কাজগুলি মনে রাখা উচিত এবং যদি আপনি সারাদিনে কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকেন তবে আপনার কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন পনেরো জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে যদি সম্ভব হয় একজন ব্যক্তিকে প্রতিদিন বা সপ্তাহে একবার গরু টিপড়া পাখি এবং কুকুরকে খাবার খাওয়ানো উচিত টিপড়ার সামনে চিনি রাখুন এবং পাখিদের পানীয় জল এবং দানা দিন এর সাহায্যে আপনার রাশিতে উপস্থিত অশুভ গ্রহগুলি এড়ানো যায় প্রিয় বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।